হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি রাঙ্গামাটি। তো রাঙ্গামাটি লাল পাহাড় দেশ, সত্যি অনেক এক্সাইটেড লাগছে। আমাদের বাস সাদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে। আমাদের বাসের নাম হচ্ছে তিশে পরিবহন। তো আমাদের বাস ছাড়ছে, আমরা ছুটে চলেছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। বাসে সবাই অনেক এক্সাইটেড, তারা অনেকে গান বলা শুরু করছে। আমরা পৌঁছে গেলাম মেঘনা সেতুর টোল প্লাজায়। তো আমরা মেঘনা সেতুতে টোল দিয়ে আমাদের বাস রওনা হবে। টোল নেওয়া শেষ আমরা রওনা হলাম। এই হচ্ছে মেঘনা সেতু। মেঘনা সেতু পার হয়ে কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম হাইওয়ে রেস্টুরেন্টে, যেখানে আমাদের মধ্যাহ্নভোজন বা মধ্যের খাবার শেষ করে আমরা আবার রওনা হলাম। চট্টগ্রাম পৌঁছার সাথে সাথে আমাদের চোখে ভেসে উঠতেছে ছোট বড় অনেক পাহাড়, আর এই পাহাড়গুলো সত্যি অসাধারণ। পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে রাঙ্গামাটির উদ্দেশ্যে। আমাদের বাসের সবাই জানলা দিয়ে বের হয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতেছে, সত্যি অসাধারণ। এই দৃশ্যগুলো আগে কখনো দেখা হয়নি। আমরা এখন সমতল ভূমি থেকে পাহাড়ের উপরে উঠতেছি। আমাদের বাস অনেক উঁচুতে এখন উঠতেছে, পাহাড়ের একদম উঁচুতে বলা যায়। তো আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম রাঙ্গামাটি কাপ্তাইলেকের পাশেই আমাদের বাস ল্যান্ড করলো। এখন বাজে ঘড়িতে 8টা। আমরা কাল রাতে 8টার সময় উঠেছি বাসে। তো আমাদের বাস যেখানে ল্যান্ড করলো সেখানে অনেক চাকমাদের আনাগোনা দেখতে পেলাম। বাস থেকে নেমে হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে আমরা রওনা দিলাম কাপ্তাইলেকের উদ্দেশ্যে। ঘোরার জন্য এখানে আপনি অনেক নৌকা পাবেন। তো এই নৌকাগুলো আমরা একটা পুরো সারাদিনের জন্য ভাড়া নিলাম। আজকে আমাদের সারাদিন তারা কাপ্তাইলেকের বিভিন্ন স্পটে ঘোরাবে। তো আমাদের নৌকা ছোটা শুরু করলো। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পাহাড়িদের আদিবাসীদের মার্কেট, আদিবাসী মার্কেট। এবং আদিবাসী মার্কেটের পাশেই আছে বৌদ্ধ মন্দির, বৌদ্ধবিহার বা বৌদ্ধ মন্দির, সেটা আমরা দেখব। ছুটতে ছুটতে কাপ্তাইলেকের অসাধারণ কিছু দৃশ্য চোখে পড়তেছে, যা সত্যি অসাধারণ। মনে হচ্ছে যে ছোটোখাটো কোথাও কোনো একটা সাগরে হারিয়ে গেছি আমরা। বেশ কিছু সময় নৌকায় অবস্থান করার পর আমরা আমাদের প্রথম গন্তব্য আদিবাসী মার্কেটে পৌঁছে গেলাম। এই হচ্ছে আদিবাসী মার্কেট, অনেক বড় একটা মার্কেট। পাহাড়ের পদদেশে এই মার্কেটটি অবস্থিত, সত্যি অসাধারণ। দেখে মনে হচ্ছে অসাধারণ সুন্দর হবে। আমি অনেক এক্সাইটেড, এখন শুধু নামার পালা। নৌকার সবাই অনেক এক্সাইটেড, আসলে সবাই শুধু অপেক্ষা করতেছে নামার জন্য। আর এই হচ্ছে সেই বৌদ্ধ মন্দির। চাকমারা কিন্তু বেশিরভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী, আর এই জন্য এখানে প্রায়শই বৌদ্ধ মন্দির পাওয়া যায়। অবশেষে আমরা নৌকা থেকে নেমে পড়লাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই আদিবাসী মার্কেট। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আদিবাসী মার্কেট। আদিবাসী মার্কেটে সাধারণত অনেক কিছুই পাওয়া যায়, হাতের তৈরি পণ্য থেকে শুরু করে সব কিছুই, থরে থরে সাজানো কাপড়, আনারস, অনেক সুন্দর হাতে তৈরি কিন্তু এগুলো, তাই না? জি, এনে সবাই সবাই আনারস খেতে ব্যস্ত, তাই না? হ্যাঁ, এখানে সবাই সবখানে আনারস।
দোকানগুলোতে থরে থরে সাজানো অনেক কাপড় বাহারি কাপড় কত রকম যে কাপড় তা বলে বোঝানো সম্ভব না আদিবাসী মার্কেটগুলোতে এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার যে তারা তাদের নিজের হাতের তৈরি কাপড়সমূহ তাদের নিজ মার্কেটে এত সময় ধরে আপনারা দেখছেন আপনাদেরকে তো বলাই হয় না কি দেখছেন আশা করি বুঝতে পারছেন এটা কি এটা মূলত হচ্ছে রাঙামাটির আদিবাসীদের একটা মার্কেট এখানে যত সকল প্রোডাক্ট দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হচ্ছে এনাদের হাতে তৈরি করা এবং আচারগুলো দেখা যায় আচারগুলো ম্যাক্সিমাম কক্সবাজার বা সিলেটগুলো পাওয়া যায় এখানে সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে যে এই মার্কেটটা কিন্তু পাহাড়ের চূড়ায় এবং অসাধারণ যে অনেক কষ্ট হয়েছে একটা অ্যাডভান্সার অ্যাডভান্সার ফিল হয়ে যাবে যখন আপনারা আসবেন তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন এই কথাগুলো বললাম ওকে থ্যাংক ইউ বড় ভাই অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে এই জিনিসটা মার্কেটটা কিন্তু বেশ বড়ই তাই না নারিকেল এগুলো কি পাহাড়ের নারিকেল এই ডা পানারস ডা পানারস ডা ফটো 150 হাতি তৈরি হরেক রকমের ব্যাগ মানি ব্যাগ পার্স সব অনেক সুন্দর কিন্তু অসাধারণ সব আনারস এটা কি চাচা হুকা এটা হুকা তাই না বড় ভাই হুকা টেনে দেখবে এখন ভালো ভালো মনে ভাই একবার টেনে অবস্থা খারাপ তো মার্কেটটা কিন্তু লম্বায় অনেক বিশাল একটা মার্কেট অনেক দূরে হাঁটলাম কিন্তু মার্কেটের শেষটা খুঁজে পাচ্ছি না এখন অনেক রকম টুপি অনেক রকম ব্যাগ এগুলো সবগুলো মূলত এদের হাতে তৈরি ব্যাগ শাল এগুলো সব হাতে তৈরি করে আবার কিছু কিছু তারা পাইকারি দামে কিনে আনে এই মার্কেটটির অবস্থান আর পর্যটকরা এরকম মার্কেট ঘুরতে অনেক মজা পায় আর এই জন্যই তারা আসে তো দেখুন মার্কেটটা কিন্তু এতটুকু পড়ে যেটা আপনি দেখতে পারতেছেন এখন তো আমার আনারস খাওয়া শেষ এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত কারণ এখানে ভিউটা অনেক সুন্দর এটাকে সামনে রেখেই সবাই ছবি তুলছে তো আমি এবার বৌদ্ধ মন্দিরের দিকে একটু এগিয়ে যাই ওই যে দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দির তোমাকে এই পথ দিয়ে নামতে হবে নেমেই কিন্তু বৌদ্ধ মন্দির যেতে হবে তো দেখি এখানে একটা বাসা বাসায় থাকে সম্ভবত কেউ কেউ এদিক দিয়ে নেমে যাচ্ছে তো আমি আগে বৌদ্ধ মন্দিরে যাবো সোনালি কালারের অনেক সুন্দর একটি বৌদ্ধ মন্দির কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটকে এই বৌদ্ধ মন্দির দেখার জন্য আসে আর এটা খুবই জনপ্রিয় একটা স্পট রাঙ্গামাটির মধ্যে সবাই সেলফি তুলছে আদিবাসী মার্কেট এবং বৌদ্ধ মন্দির দেখা শেষে আমরা পাশে একটি আদিবাসী গ্রামে ঘুরবো এখন আমাদের নৌকা সেই গ্রামের দিকে ছুটে যাচ্ছে উদ্দেশ্য আদিবাসী গ্রাম
অনেক পর্যটকে কাপ্তাই লেকের সুন্দর এই খোলামেলা পরিবেশে ঘুরতে অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আদিবাসী গ্রামে এখানে আদিবাসী মার্কেটে পরে আমরা কিন্তু আদিবাসী গ্রামে চলে এসেছি তো এখানে কিছু আদিবাসী পাহাড়ের সুরা বসবাস করে তো আমরা নৌকা থেকে নেমেই সে আদিবাসী গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম তো গ্রামে ঢোকার প্রথম পথেই কিন্তু শুধু আনারস আর আনারস থেকে অনেকটা বিস্তৃত হলাম মাস্টার পাড়া তো এই সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় উঠতে উঠতে অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল তো তারপরে এই হচ্ছে আদিবাসীর গ্রাম দেখতে পারতেছেন এই পাহাড়ের উপরে আরেকটা বাসা আদিবাসীদের বাসাগুলো সত্যি অসাধারণ দেখুন পাহাড়ের অনেকটা উঁচুতে এদের বাসা দেখুন কতটা উঁচুতে এরা বাস করে আসলে এই যে দেখা যাচ্ছে কাপ্তাই লেক কাপ্তাই লেক থেকে এদের বাসা অনেক উঁচুতে অনেক উঁচু আর এই পাহাড় কেটে এরা এই রাস্তাটা তৈরি করেছে আদিবাসী গ্রাম ঘোরা শেষে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চ করার জন্য আমরা আরেকটি দ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি কাপ্তাই লেকের একটি করে দ্বীপ এগুলো মূলত তো যাইতে যাইতে সবাই বেশ আনন্দ করে গান ধরছে নৌকার মধ্যেই বড় ভাইরা গানে মগ্ন তো সবাই বেশ ভালো গান করে অবশেষে আমরা একটি হোটেলে এসে পৌঁছলাম আমাদের সকল সদস্যরা কিন্তু অলরেডি বসে গেছে তারা খাওয়ার জন্য রেডি তো হোটেলের নাম বলবো না হোটেলের নাম বললে হোটেলে অ্যাডভার্টাইজ হয়ে যাবে তো হোটেলের পরিবেশ বেশি ভালো লাগে না এই জন্য হোটেলের সুনামও করতেছি না আর আমাদের দুপুরে খাবারের জন্য আনা হলো বেম্বু চিকেন দুপুরে খাবারের জন্য বেম্বু চিকেন ভাত ডাল আর মাছ ভাজি খাবার শেষে আমাদের সাথে যারা এসেছিল তারা সবাই অনেক এক্সাইটেড তারা খাবার শেষ করে এসে নৌকায় ফিরে নৌকার পাশের একটি নৌকায় বক্স ছিল সেই বক্সের গানের তালে তালে তারা নাচতেছিল আমি আবার ভিডিও করতে ব্যস্ত খাবার শেষে এই দিতে হাঁটাহাঁটি করতে গিয়ে একটা তরমুজের ক্ষেত পেলাম আর খেতে অনেক তরমুজের গাছ তরমুজ ধরছে এটা অনেক সুন্দর লাগলো তো বন্ধুরা প্রথম পর্বের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্বে আর আমরা দ্বিতীয় পর্বতে যাচ্ছি পালোয়েল পার্ক এই হচ্ছে পালোয়েল পার্ক পালোয়েল পার্ক সত্যি অসাধারণ একটা পার্ক যেটা রাঙ্গামাটির অনেক নাম করা একটা পার্ক পালোয়েল পার্ক ঘোরা শেষে আমরা যাব রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আর এই হচ্ছে ঝুলন্ত ব্রিজের পাশের ভিউ সত্যি অসাধারণ তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Thank you.